এমন যদি হতো আমি একা প্রিমিয়াম দিব, আমার বউ বাচ্চারা সবাই বিমার আওতায় থাকবে, অর্থাৎ টাকা দেব একজনে, বিমার সুবিধা ভোগ করব তিন বা চারজনে, এতে খরচ কমতো, আর্থিক নিরাপত্তা বাড়ত, এক ছাতার নিচে আমি আমার স্ত্রী সন্তান সবাই সুরক্ষিত থাকতে পারতাম। হ্যাঁ, আপনার ইচ্ছা পূরণের জন্য আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এসেছি, পরিবার সুরক্ষা বিমা প্রকল্প বা ফ্যামিলি সিকিউরিটি প্ল্যান, যা আপনি এবং আপনার স্ত্রী সহ সর্বোচ্চ দুজন সন্তান এই পরিকল্পনার আওতায় থাকতে পারবে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভাষায় এই পরিকল্পনাকে বলা হয় পরিকল্পনা নম্বর 25। এই বিমাটি আমি ও আমার স্ত্রী দুজন মিলে নিতে পারবো, কিংবা আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সঙ্গে নিতে পারবো? না, এই বিমাটি অবশ্যই আপনার এবং আপনার স্ত্রীকে নিতে হবে, সাথে অবশ্যই আপনার একজন সন্তান বা সর্বোচ্চ দুজন সন্তানকে এই বিমার আওতায় আনতে হবে। বাবা মা বা শ্বশুর শাশুড়ি কেউ এই বিমার আওতাভুক্ত থাকবে না। এই বিমা নিতে গেলে আমাদের কার বয়স কত হতে হবে? এই বিমাটি নিতে গেলে আপনার এবং আপনার স্ত্রীর বয়স 20 থেকে 55 বছর পর্যন্ত হতে হবে এবং আপনার সন্তানদের বয়স যথাক্রমে 6 মাস থেকে সর্বোচ্চ 24 বছর পর্যন্ত হতে হবে। মেয়াদ শেষে আমার সর্বোচ্চ বয়স কত হতে পারে? একজন গ্রাহকের সর্বোচ্চ বয়স এই বিমার ক্ষেত্রে 70 বছর নির্ধারিত। পলিসির মেয়াদ কত বছর নিতে পারবো? পলিসির মেয়াদ অবশ্যই 10 কিংবা 15 বছরের মধ্যে হতে হবে। বিমা অঙ্কের সীমারেখা কি? 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আপনি বিমা কভারেজ নিতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই শারীরিক সুস্থতা এবং আয়ের উপযুক্ত উৎস থাকতে হবে। প্রিমিয়াম দেওয়ার উপায় কি? প্রিমিয়াম আপনি বিকাশ, রকেট, নগদ অথবা ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে মাসিক, ষাণ্মাসিক, ত্রৈমাসিক কিংবা বার্ষিক পদ্ধতিতেও প্রিমিয়ামটা জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে প্রিমিয়ামের সর্বোচ্চ যে সীমারেখাটা সেটা অবশ্যই বজায় রাখতে হবে। আচ্ছা, এই বিমার কী কী সুবিধা পাবো? পলিসি চালু থাকলে মেয়াদের মধ্যে যে কেউ মারা গেলে বিমার কভারেজকারীর সংখ্যার অনুপাতে জীবিতরা বিমার সুবিধা ভোগ করতে পারবে, অর্থাৎ তিনজনের কভারেজ নিলে প্রত্যেক মৃত্যুর জন্য বিমা অঙ্কের 1/3 অর্থাৎ 33.33% টাকা নমিনিকে প্রদান করা হবে, কিংবা চারজনের কভারেজের ক্ষেত্রে যে কোনো একজনের মৃত্যুতে বিমা অঙ্কের 25% টাকা নমিনিকে দেওয়া হবে। এভাবে মেয়াদের মধ্যে একই সময়ে বা ভিন্ন সময়ে অন্যদের মৃত্যু হলেও উপযুক্ত অনুপাতে নমিনিকে টাকা প্রদান করা হয়। একই সাথে সবাই মারা গেলে কি হবে? এক্ষেত্রে আইনগত উত্তরাধিকারীকে বোনাসসহ সম্পূর্ণ বিমা অঙ্কের টাকাটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই প্রকল্পে প্রিমিয়ামদাতার মৃত্যুতে বাড়তি কোনো সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, প্রিমিয়ামদাতার মৃত্যুতে বিমা অঙ্কে 1/3 বা কিছু কিছু ক্ষেত্রে 1/4 নমিনি পাওয়ার পর আর কোনো প্রিমিয়াম দিতে হবে না। প্রিমিয়াম মওকুফ হয়ে পলিসিটি চালু থাকবে, যাতে মেয়াদের মধ্যে অন্য নমিনিদের বিমা কভারেজ বহাল থাকে এবং মেয়াদান্তে বিমা সুবিধা ফেরত পাওয়া যায়। প্রিমিয়ামদাতা ব্যতীত স্ত্রী বা সন্তান মারা গেলে প্রিমিয়াম মওকুফের কোনো সুযোগ আছে? না, এক্ষেত্রে পলিসি হোল্ডারকে অবশ্যই নির্ধারিত প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে পলিসিটি চালিয়ে যেতে হবে। মেয়াদ শেষে কি পাওয়া যাবে? মেয়াদ শেষে পূর্ণ বিমা অঙ্কের সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে। এছাড়াও যদি মৃত্যু দাবি থাকে তাহলে বিমা অঙ্কের থেকে মৃত্যু দাবির অর্থ বাদ দিয়ে অবশিষ্ট টাকা লভ্যাংশ সহ পরিশোধ করা হবে। এই প্রকল্পে সহযোগী বিমা নেওয়া যাবে? হ্যাঁ, তবে তা প্রিমিয়ামদাতার জীবনের জন্য প্রযোজ্য মাত্র। পরিবারের কে কে নমিনি হতে পারবেন? পলিসি হোল্ডার বাদে স্পাউস এবং সাথে সন্তানদের মধ্যে যে কোনো একজন বা দুজন এই পলিসিতে নমিনি হতে পারবে। অন্য অন্য পলিসি থেকে এই পলিসির আলাদা বৈশিষ্ট্য কী? এখানে দেখেন, প্রিমিয়ামদাতা হচ্ছে একজন, কিন্তু বিমার কভারেজ বা সুবিধা পাবে 3 অথবা 4 জন, অর্থাৎ স্বামী বা স্ত্রী যে কোনো একজন প্রিমিয়ামদাতা হলে ন্যূনতম একজন এবং সর্বোচ্চ 2 জন সন্তান এই বিমার আওতায় থাকতে পারবে। প্রিমিয়াম কি খুব বেশি? একদমই না। এই পলিসিতে সবার কি স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন আছে? এই পলিসির ক্ষেত্রে অবলিখনের চাহিদা মোতাবেক বিমা অঙ্ক 3 লক্ষ টাকার উপরে হলেই সবাইকে স্বাস্থ্যের যে রিপোর্টটা এটা প্রদান করতে হবে। তাহলে তো ভালোই হলো, আমার একার প্রিমিয়ামে স্ত্রী সন্তান সহ সকলকে একই পলিসির আওতায় নিতে পারবো। তাই এখনই চোখ বন্ধ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিবার সুরক্ষা বিমা প্রকল্প 25টি এখনই গ্রহণ করুন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন।